প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা বলছি, ঢাকা থেকে বরাবরের মতো চলে এলাম কুকিং স্টুডিও বাই মোমেন ব্লেস কিচেনে। রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা আলুতে জর্দা কালা সামান্য আর 1 চা চামচ লবণ দিই। চুলা ধরিয়ে দিন। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিন। আগে থেকে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিন। হাফ কাপ তেল দিয়ে দিন। রেস্তার জন্য 2 কাপ পেঁয়াজ দিয়ে দিন। আলুগুলাকে ঢেকে ভাজুন। সামান্য একটু পানি দিয়ে আলুগুলোকে ভেজে নিন। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখুন। একটা জয়ফল আর 2-3 টুকরা জয়ত্রী দিয়ে বেটে নিন। ধুয়ে রাখা 1.5 কেজি গরুর মাংস পাতিলে দিয়ে দিন। 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁপে বাটা, 1 কাপ টক দই দিয়ে দিন, জয়ফল জয়ত্রী বাটা, 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 3টা তেজপাতা, 6টা সাদা এলাচ, 4টা কালো এলাচ। সুগন্ধির জন্য এলাচ থেতে দিবেন। 10টা কালো গোলমরিচ, 10টা সাদা গোলমরিচ, দারুচিনি 3 টুকরা, 1/2 কাপ ঘি, তার অর্ধেকটা দিব। 2 টেবিল চামচ তেল, ভালো করে মাখিয়ে নিন। আগে থেকে করে রাখা পেঁয়াজ বেস্তার অর্ধেকটা দিন। হাফ কাপ মাওয়া দিয়ে দিন। আবার একটু মাখিয়ে নিন। দেড় কেজি পানি দিয়ে দিন। 1.5 কেজি পানিতে 6 গ্লাস পানি হয়। 3 চা চামচ লবণ দিয়ে দিন। 10টা লং, 4টা এলাচ, 10টা সাদা গোলমরিচ, 1 চা চামচ শাহি জিরা, 2 টুকরা দারুচিনি, 4টা তেজপাতা,
পানিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। মেরিনেট করা মাংস ঢেকে রেখেছি, সামান্য ঘি দিয়ে দিন। আগে থেকে 30 মিনিট ভিজিয়ে রাখা 1 কেজি বাসমতি চাউল গরম পানিতে দিয়ে দিন। সাথে সাথে নেড়ে দিন, তলে লেগে যেতে পারে। ঘড়ি দেখে 6 মিনিট জাল দিন। আদা সেদ্ধ করবেন, 30% কুক করবেন। চাউলের ভিতর মাছ থাকবে, এর চেয়ে বেশি কুক করা যাবে না। স্টিনারে করে পানি ছেঁকে নিন, মশলাগুলো খুঁটে খুঁটে ফেলে দিন। ঢাকনা তুলে মেরিনেট করা মাংস আবার একটু মেখে নিব। এক টুকরা কয়লায় আগুন ধরিয়ে নিন। একটা স্টিলের বাটি মাংসের উপর রাখুন। স্টিলের বাটির ভিতর আগুন ধরানো কয়লা পিস রাখুন। তার ভিতর একটু ঘি দিয়ে ধোঁয়া ওঠা শুরু করলে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিন, 5 মিনিট রাখুন। ভেজে রাখা আলুর টুকরাগুলা সাজিয়ে দিন। 6টা কাঁচামরিচ বেরেস্তা ছিটিয়ে দিন। তার উপর সেদ্ধ চাউলগুলো দিন। একটা প্যাচুলা দিয়ে সমান করে দিন। খুন্তি ডানটি দিয়ে চাউলের মধ্যে 7টা ফুটা করে দিন। কাঁচামরিচের মাথা ভেঙে 12টা কাঁচামরিচ গেড়ে দিন। জাফরান দিয়ে ভিজিয়ে রাখা 1 কাপ দুধ ছিটিয়ে ছিটিয়ে দিন। 1 মুঠ কিশমিশ রেস্তা দিয়ে দিন। কেওড়া জল 1 চা চামচ, গোলাপ জল 1 চা চামচ। দমে দেওয়ার জন্য আটা পাতিলের চারিদিকে সাজিয়ে দিন। দিয়ে আটকিয়ে দিন। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে জাল দিন, তারপর আস্তে জ্বালে 30 মিনিট দমে রাখুন। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক ঝরঝরে হয়েছে। মাংসটাও অনেক সফট এবং ক্রিমি ছিল। সহজ ঘরোয়া পদ্ধতিতে বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি। ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ।